হ্যালো সবাইকে, সবাই কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো গত ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে আপনি আপনার মোবাইলের মাধ্যমে অনলাইনে সিভিল আইডি ফিস বা অন্যান্য যে কোনো ফাইন পেমেন্ট করতে পারেন। তো প্রথমত আমিও এই বিষয়টা জানতাম না। আসলে আমি যখন নতুন কুয়েতে আসি, তখন আমি কোনো ইলেকট্রনিক্সের দোকানে যেতাম, গিয়ে আমার সিভিল আইডি ফিসটা আমি পেমেন্ট করতাম। তার জন্য ওকে হাফ কেডি পে করতে হতো। তো আমি ভাবলাম কেন না এই বিষয়গুলো ইউটিউবে শেয়ার করা যায়, যাতে সবার ছোটো ছোটো স্কিল ডেভেলপ করতে পারে। তো এটা তেমন বড় বিষয় না, তাও সবার জানা উচিত আমার মনে হয়, তাই এই ভিডিওটি বানানো। তো প্রথমত আমাদের দরকার হবে একটা ইন্টারনেট ব্রাউজার। তার জন্য আমি এই মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে এই ডেস্কটপ মোড করা আছে, আমি এটাকে মোবাইল মোডে নিয়ে আসলাম। তারপর এখানে লিখব পেসি ডট গভ ডট কে ডাব্লিউ। এটা লিখে সার্চ দেওয়ার পর আমাদেরকে এই ইন্টারফেসটা নিয়ে আসবে। এখানে দেখতেছেন পেসি সার্ভিসেস দ্য পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন, এই জায়গাটা ক্লিক করতে হবে। এখানে আসার পর এখানে দেখেন, এখানে আপনি আপনার সিভিল আইডি চেক করতে পারবেন, সিভিল আইডি স্ট্যাটাসটা। তারপর ফিসটা পেমেন্ট করার জন্য আমাদেরকে যেতে হবে ই সার্ভিস মেনুতে, এই উপরে এখানে ক্লিক করব। তারপর এখানে দেখেন পেসি সাইট লেখা আছে, তারপর ই সার্ভিস পোর্টাল লেখা আছে, এইখানে ই সার্ভিস পোর্টালে ক্লিক করব। তারপর দেখেন আমাদেরকে এই ইন্টারফেসটা নিয়ে আসলো। এখানে দেখেন পেমেন্ট অফ ফিস, কার্ড ভায়োলেশন, রিপ্লেসমেন্ট অফ কল লস্ট, এই জায়গাটায় আমাদেরকে এই অপশনটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের সরাসরি সেই পেজটা নিয়ে আসবে, সেই ইন্টারফেসটা নিয়ে আসবে। দেখেন পে কার্ড ফিস অ্যান্ড ফাইনস, আপনার যদি ফাইন থাকে এখানে সিভিল আইডি এন্টার করার পর আপনার যদি ফাইন থাকে বা সিভিল আইডি ফিস পেমেন্ট, যেমন আমি আমারটা দিয়ে দেখাচ্ছি কীভাবে। তো এখানে সিভিল আইডি নাম্বার বসানোর পর ইনকোয়ারিতে ক্লিক করবেন। ইনকোয়ারিতে আসার পর দেখেন এখানে ইরোর দেখাচ্ছে, কারণ আমার সিভিল আইডি কোনো ফিস এখন নেবে না ওরা, তখন সিভিল আইডি ফিস লাগবে না, কারণ অনেক আগেই আমি আমার এখনও লাইক আছে আমার সিভিল আইডি তার জন্য। তারপর এখানে যখন আপনি বসাবেন আপনার সিভিল আইডি নাম্বার, তারপর পেতে ক্লিক করবেন। এখানে 5 কেডি লেখা দেখ, 5 কেডির বেশি, 5 কেডি বেশি আপনার 1 টাকাও বেশি নেবে না ওরা। তো এখানে ক্লিক করার পর পেতে আপনার সিভিল আইডি যে ইনফরমেশন পড়া যাবে সেইগুলো এন্টার করবেন। সেগুলো এন্টার করার পর জাস্ট পেতে ক্লিক করলে এখানে আপনাকে একটা ইনভয়েস দিয়ে দেবে ওরা, যে আপনার সিভিল আইডি পেমেন্ট ডান হয়ে গেছে। এটা স্ক্রিনশট মেরে রেখে দেবেন, বাস হয়ে গেল। এটা তেমন রকেট সাইন্স না। তো ভাবলাম সবার মাঝে শেয়ার করি, আর আপনি যদি চান সবাই উপকৃত হওয়া, এইরকম ছোটো ছোটো স্কিল ডেভেলপ করুক, তার জন্য ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিন প্লিজ। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।